অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পুনরুন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ জলপাইগুড়ির এডিআরএম সঞ্জয় চিলোয়ার সহ জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদীপ কুমার বর্মা, বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী সহ পদ্মশ্রী প্রাপ্ত সারেঙ্গি বাদক মঙ্গলকান্তি রায় উপস্থিত ছিলেন। এছাড়াও রেল দফতরের পদস্থ কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি জেলায় চারটি জলপাইগুড়ি টাউন স্টেশন, জলপাইগুড়ি রোড স্টেশন, নিউ মাল রেল স্টেশন, ধূপগুড়ি স্টেশন। ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন মঙ্গলাকান্তি রায়। জলপাইগুড়ি জেলার পাঁচটি স্টেশনের জন্য ২৫ কোটি টাকা কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছে বলে জানান কাটিহার ডিভিশনের এডিআরএম সঞ্জয় চিলোয়ার। অমৃত ভারত স্টেশনটাকে যে করছেন আর কি, উনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছেন, তো জলপাইগুড়ি জেলা এর মধ্যে পাঁচটা স্টেশন পাচ্ছে। জলপাইগুড়িতে দুটো আমরা টাউন স্টেশন এবং জলপাইগুড়ি রোড। আমরা জলপাইগুড়িবাসীর ক্ষেত্রে এটা অনেক আনন্দের যে জলপাইগুড়ির মধ্যে দুখানা স্টেশনই আমরা পাচ্ছি। তো ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ হয় তো আমার ধারণা এর সঙ্গে রেল পরিষেবাও বাড়াবে রেল।